চাকরি প্রদান করা হয়েছে। টিপিএসসিতে কোন ধরনের দলবাজি নেই। আগে নেতা মন্ত্রীদের কাছের লোকদেরকে সেখানে প্রাধান্য দেওয়া হতো, অর্থের লেনদেন হতো। আজকে টিপিএসসিতে সিসিএসএ টিপিএস সিলেকশনে কোন ধরনের দুর্নীতি নেই, ট্রান্সপারেন্সি মেনটেন করে সেখানে নেওয়া হচ্ছে। রেশনিং ব্যবস্থাতে স্বচ্ছতা আনা হয়েছে। প্রতিটা ক্ষেত্রে আমাদের স্বচ্ছতা বজায় রেখে কিছু প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন বিগত দিনে। এখন মন্ত্রীদেরকে ডাকে করছেন যে মন্ত্রীরাও তুলনাবাজিতে নেমেছে 6% থেকে 15%। আমরা আহ্বান জানাচ্ছি আপনাদেরকে আবারও সরকারের তরফ থেকে সেটা প্রমাণ করুন যে কোন মন্ত্রী কোন মন্ত্রী সেখানে তোল্লা আদায় করেছে, নতুবা ক্ষমা চান। আপনাকে আমরা সময় দিলাম এবং আমরা আইনগত ব্যবস্থার দিকেও আমরা এগোচ্ছি। আপনাদের অবগতির জন্য, রাজ্যবাসীর অবগতির জন্য আমরা আজকের এই সাংবাদিক বৈঠকের মাধ্যমে সেটা ঘোষণা করতে চাইছি। কারো যদি কোনো প্রশ্ন থাকতে পারে প্লিজ সেটা করতে পারে। আমরা আইন দপ্তরের সঙ্গে কথা বলেছি, আইন দপ্তর ব্যাপারটা দেখছে। আমরা ওনাকে আহ্বান জানিয়েছি যে আপনারা যেহেতু বলেছেন, নিশ্চিত তথ্য সহকারে বলেছেন, তথ্যদের কাছে রয়েছে, সেটা খুলাসা করুন যদি সৎসাহস থেকে থাকে যে কোন মন্ত্রী রয়েছে, কার কাছ থেকে তোল্লা আদায় করেছে, কত বার্ষিক আদায় করেছে। আমরা আইন দপ্তরকে বলেছি, আইন দপ্তর সে ব্যবস্থা করবে। না, আমরা দেখছি, আমরা দেখছি, দীর্ঘদিন তো অপেক্ষা করা যাবে না। যদি তাদের কাছে, আমি আবারও বলছি, যদি তাদের কাছে তথ্য থাকতো বা তথ্য থাকে, তবে অন্ধকারে সেখানে ঢিল ছুটতেন না যে মন্ত্রীরাও তো কোন মন্ত্রী সেটা খোলাসা করুন। আমরা আইন দপ্তরের সঙ্গে কথা বলেছি, ব্যবস্থা হচ্ছে, আগামী দিনে আমরা দেখব। অভিযোগ উঠে এসেছে, তো এই অভিযোগগুলিকে পাশে রেখে আপনি কিভাবে দাবি করছেন যে আপনি সব স্বচ্ছ? অভিযোগ তো নরেন্দ্র মোদীর বিরুদ্ধে উঠে, অভিযোগ তো আপনার বিরুদ্ধে আমি করতে পারি। অভিযোগ করলেই যে এটা বাস্তব সেটা তো নয়, এটাকে সাবস্টেনশিয়েট করতে হবে, প্রমাণ করতে হবে। কিন্তু অনেকে বলেছে যে মামলা হবে, মামলার ধমক দেখানো হয়েছে, অশান্তির পরিবেশ তো দেখুন হবেই। 1200-1300 টিএসআর রিক্রুটমেন্ট হয়েছে, সেখানে প্রত্যাশী ছিল হাজার হাজার, তো সবাই তো পাবে না। স্বচ্ছতা হয়েছে, আমি তো বললাম স্বচ্ছতা হয়েছে বলেই তো বামফ্রন্টের ঘরের ছেলে মেয়েদের ঘরেও চাকরি গেছে। স্বচ্ছতা রয়েছে বলেই টেটের মাধ্যমে বামপন্থী ছেলেদের ঘরও চাকরি যায়, প্রাক্তন বিধায়কও চাকরি দিয়েছে বর্জ্যবাহী পেরে। স্বচ্ছতা রয়েছে বলেই এখন পর্যন্ত এলিগেশন আনা যেতে পারে, অভিযোগ আনা যেতে পারে, কিন্তু এটাকে সাবস্টেনশিয়েট করা, প্রমাণ করা, সেটা করা যাচ্ছে। এটাই প্রমাণ যে সরকার প্রতিটা স্টেপ স্বচ্ছতার সঙ্গে নিচ্ছে এবং আগামী দিনেও সেটা বজায় থাকবে। তাই তাদের কাছে কোনো রাজনৈতিক ইস্যু নেই, তাই এখন প্রেস মিট করতে হবে, নিজেদের এক্সিস্টেন্সকে জানান দিতে হবে। তাই সাংবাদিক বৈঠকের মাধ্যমে তারা সরকারের বিরুদ্ধে বা এলিগেশন আনতে চাইছে, অভিযোগ আনতে চাইছে, যেটা তারা কখনোই প্রমাণ করতে পারবে না। তাই তাদেরকে বলেছি যে আপনারা প্রমাণ দিন, নতুবা আমরা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি। থ্যাংক ইউ।